কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ ডব্লিউবিসিএস নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। ভারতীয় নৌবাহিনী জাহাজ আইএনএস কুলিশ এবং আইএনএস সুমেধা প্রথমবারের মতো কোন দেশের বন্দর পরিদর্শন করেছিল? শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, জাপান। সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। লকহিড মার্টিনের সহযোগিতায় কোন কোম্পানি ভারতীয় বায়ুসেনাকে প্রথম লট হালকা বুলেট প্রুফ গাড়ি সরবরাহ করেছে? বিইএল, ডিআরডিও, অশোক লেল্যান্ড, টাটা মোটরস। সঠিক উত্তরটি হলো অশোক লেল্যান্ড। রাইসিনা ডায়ালগ কোন দেশের আয়োজিত একটি ফ্ল্যাগশিপ বৈশ্বিক সম্মেলন? চীন, জাপান, ভারত, সুইজারল্যান্ড। সঠিক উত্তরটি হলো ভারত। সাম্প্রতিক এসবিআই রিপোর্ট অনুসারে ভারতের দ্বিতীয় কোভিড তরঙ্গ কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? 50, 100, 200, 300। সঠিক উত্তরটি হলো 100। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, আদিত্য তারে যিনি সম্প্রতি খবর তৈরি করেছিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডব্লিউবিসিএস অনলাইন মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসাররাই গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।